Assalamualaikum, hello bondhura shobai kemon achen I hope shobai onek beshi bhalo ache e tu eto geta chit ke eni boshe tu notun table dewa hoy bole ha dewa to ei je notun table ta tor ei table banate 3 mash shomoy lagche Welcome my new background. তো আমরা এতদিন এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করেছি তো এখন থেকে আমরা চেষ্টা করব এই নতুন ডেস্কের সামনে নতুন ব্যাকগ্রাউন্ডে ভিডিও করার জন্য এই টেবিলটা নিয়ে একটু কথা বলি তো এটা আমি রিসেন্টলি বানিয়েছি তো আসলে এই মডেলটা চয়েস করা হচ্ছে সোহাগ ভাইয়ের সোহাগ 360 চ্যানেলের সোহাগ ভাইয়ের ভিডিও দেখে তো সে অ্যাড্রেস মিলার বাংলাদেশ থেকে বানিয়েছিল কিন্তু আমি তাদের সাথে কথা বলেছি তো তারা যেরকম খরচ চাইছে আমার কাছে এটাও সেরকমই পড়েছে কিন্তু ঢাকা থেকে এখানে খুলনাতে আনতে হলে আমার এক্সট্রা কিন্তু 2-3 হাজার টাকা লাগতো এরপরে তারা আমাকে বলছে যে আপনার কোরিয়ার পাঠিয়ে দেবো কিন্তু কোরিয়ারে কোনো ঘাইক্ষত লাগে ড্যামেজ হয় সেটা সম্পূর্ণ আপনার বহন করতে হবে মানে আমার বহন করতে হবে তো ভাই কোরিয়ারে যদি আমি আনি অবশ্যই ঘাইক্ষত লাগে নষ্ট হবে তো এই জিনিসটা একেবারে একটা প্যারা জিনিস যার কারণে আমি ওইদিকে যাইনি তো এটা করছে কি আমি আলাদা বোর্ড আলাদা মানে সব কিছু জিনিসপত্র কিনে আমার এক বড় ভাই আছে তারা ফার্নিচারের কাজ করে তাদেরকে বলে দিছি যে এরকম বানিয়ে দিবেন তারা আমাকে এরকম বানিয়ে দিয়েছে তো আসলে টেবিলটা একটু ডাইমেনশন দিয়ে দিই এটা হচ্ছে 6 ফিট লম্বা এবং 2 ফিট আড়ে আছে 2 ফিট ওয়াইড এবং উচ্চতা আছে 30-31 ইঞ্চির মতো সামথিং এরকম কিছু এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা আমি নিজেই লাগিয়েছি তো ডেসবিংলার বাংলাদেশ থেকে বানালে তারাই লাগিয়ে দেয় কিন্তু এই ভাইরা যেহেতু এই লাইট লাগানোর কাজটা পারে না তার কারণে আমি নিজেই লাগিয়ে নিয়েছি এটা লাগানো সিম্পল আর যে লাইট আছে স্ট্রিপ লাইট তো ওই স্ট্রিপ লাইট আমি লাগিয়ে দিয়েছি এবং এই লাইটটা কিন্তু একটা মজার ব্যাপার আছে রিমোটটা গেল বলি এই যে এই রিমোটটা থেকে বিভিন্ন কালার চেঞ্জ করা যাচ্ছে এবং বিভিন্ন স্টাইল আছে আমি এখানে সবগুলো স্টাইল ব্যবহার করতে পারতেছি খুবই সিম্পল এখানে এই কালারটা ভালো লাগে মানে দেখা হচ্ছে কি এই কালারটা দিলে মনে হয় যে এই জায়গাটা কিছু নাই দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমার এই ডেস্ক থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে লাইটটা দেওয়া আছে মনে হয় কি দূর থেকে ক্যামেরায় মনে হয় জায়গাটা কিছু নাই যার কারণে কি হয় মনে করেন যে এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে হলে খুব সুন্দরভাবে এটা কিন্তু ক্যারি করা যায় দুইটা বক্স আলাদা আলাদা নেওয়া যাচ্ছে এবং এটা আলাদা উঁচু করে কিন্তু বসানো যাচ্ছে বড়টা কিন্তু এই সুবিধা পাওয়া যায় না আপনারা যারা এরকম একটি ডেস্ক বানাতে চাচ্ছেন আপনার স্টুডিওর জন্য অথবা আপনার বাসা বাড়ির জন্য তো একটু আগে দিয়ে রাখি আপনার কেমন খরচ হতে পারে তো এই যে ডেস্কটা দেখতে পাচ্ছেন যে বোর্ডটা এটা হচ্ছে মেলামাইন বোর্ড এবং এই বেডের মধ্যে কিন্তু অনেক প্রকার আছে মেলামাইন বোর্ড ফ্লাই বোর্ড সলিড বোর্ড এরপরে আছে হার্ড বোর্ড আরও অনেক কিছু প্রকার আছে আমি নাম জানি না এক্সাক্টলি এরপরে এই যে মেলামাইন বোর্ডটা এই মেলামাইন বোর্ডের মধ্যে 3-4 প্রকার আছে এটা হচ্ছে মেলামাইন বোর্ডের মধ্যে সব থেকে ভালো যেটা তো অনেকে বলতে পারে যে এমকে আছে কিনা তো এটা হচ্ছে মেলামাইন বোর্ডের মধ্যে হাইয়েস্ট যেটা আছে 18 মিলিমিটার তো আমরা যাই বলছিলাম যে সব থেকে ভালো কি আছে তো আমাদের এটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 18 মিলিমিটার এবং এটা কিন্তু পানি পড়লে সমস্যা হয় না সেরকম এটা খুবই মানে মোটা এই বোর্ডটা আমাদের 3টা বোর্ড লাগছে তো 3টা আড়াইটা বোর্ড লাগছে 2টা বোর্ড ফুল এবং 1টা বোর্ড হাফ আড়াইটা বোর্ড লাগছে এবং 1টা বোর্ড আমাদের পার পিস পড়েছে 2200 টাকা করে তো 3টা বোর্ড পড়েছে আমাদের তাহলে কত হলো 4400 আর হচ্ছে 1155 টাকা আমাদের টোটাল বোর্ড লাগছে এবং এরপরে আসি আমাদের এই যে দেয়া হাতল এই হাতল একটা হাতলের মতো মনে হয় 130 টাকা থেকে 150 টাকার মতো একটা হাতল পড়ছে এবং তার এক্সট্রাটে মনে নাই এবং এই যে চ্যানেল দেওয়া এই চ্যানেল দেখো এবং এই 4 সেট চ্যানেল মানে 4টা ডেরা আছে 4 সেট চ্যানেল এই চ্যানেল পড়েছে আমাদের 350 টাকা না 3800 টাকা জন্য প্রায় 4500 টাকা 4টা চ্যানেল দিতাম 4টা চ্যানেল দিতাম তাহলে বুঝলেন কোথায় খরচ গেল এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন কোথাও কোনো নাট নাই একটা স্ক্রুপ দেখা যায় না পুরো টেবিল দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্রুপ দেখা যাবে না এ তো সম্পূর্ণ ভিতর দিয়ে কিলাম দিয়ে লাগানো তো এই কিলাম কিন্তু একটা কিলাম 5 টাকা বুঝলেন তাহলে এখানে 120 পিসের মতো কিলাম লাগছে এবং স্ক্রুপ তো গোনা কথা নেই প্রায় 2000-এর মতো স্ক্রুপ লাগছে স্ক্রুপ ছোট স্ক্রুপ বড় স্ক্রুপ প্রায় 2000-এর মতো এরপরে আমাদের এই তোলে
এরপরে অনেক কিছু আরো এক্সট্রা লাগানো হয়েছে, তো হাফকোর্স আমার খেয়াল নাই এক্স্যাক্টলি। তো আপনার এরকম 16-17 হাজার টাকার মতো খরচ পড়তে পারে একজন ধরে রাখেন। তো আমার মাল জিনিস কেনা হয়েছে 12 হাজার টাকার মতো, এবং যেহেতু আমার পরিচিত বড় বাড়ির দোকানতে বানিয়েছি, তো সেক্ষেত্রে আমি তাকে বাড়িটা কিছুটা কম দিতে পেরেছি। কিন্তু আপনারা যদি বানাতে চান, তো আমার যদি কথা বলেন যে আমি ভাইয়ের ভিডিও থেকে আসছি, যারা খুলনার মধ্যে আসেন, বাইরে তো সম্ভব না, তো আমার কথা বললে তারা কিছুটা হলেও আপনারা অনার করবেন ইনশাল্লাহ। এখন কথা বলি ডিজাইন নিয়ে। তো ডিজাইনে আমি চায়েটা হাতল লাগিয়েছি, তো ডেসবিন যারা বাংলাদেশ যারা ডিজাইনটা করেছে তারা এই হাতলটা দেয় না, কিন্তু এভাবে আস্তে আস্তে টানতে হলে, এটাও কিন্তু একই সিস্টেম, কিন্তু টানলে কিন্তু আস্তে আস্তে আমার এই চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। তার কারণে আমি একটু হাতল লাগিয়ে নিয়েছি এবং তালা লাগিয়েছি, তালাটা খুব ভালো মানের তালা লাগিয়ে দিয়েছি। তো এইবার তো নেট চ্যানেল, এটা কিন্তু খুব ভালো মানের চ্যানেল। তো একেবারে ডিজাইনটা মাথা পর্যন্ত আনলে কিন্তু একটু ঝোলে না, একেবারে সোজা থাকে, খুবই সুন্দর। এই ডিজাইনের মধ্যে আমার কিছু না, নতুন টেবিল বানিয়েছি, এখানে আমার ক্যামেরাটা রাখা আছে এবং লেন্স ফ্লেন্স রাখা আছে, এবং নিচের ডয়ের মধ্যে আমার হেডফোন এবং মাইক্রোফোন, ক্যামেরা, চার্জার, এইগুলো রাখা আছে আর কি। এবং এই পাশে আর না দেখে এইগুলো দেখা আর কি করবো, এই আর কি। যারা খুলনার মধ্যে আসেন, তো আমি যেখানটা বানাইছি, আমার আমি বড় ভাই হয় সে এগুলো কাজ করে, তো আপনারা চাইলে এখান থেকে বানাতে পারেন। তো তাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, এবং তাদের কাছে আপনি সবগুলো মাল জিনিস কিনে আপনি তাদের অর্ডার করে আসবেন, তারা আপনাকে বানিয়ে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হলো তাদের কাছে এসে বানাতে হবে, তারা অনলাইনে কিন্তু কাজ করে না। তো এরপর আমার উপরে যারা আছে কম্পিউটার সিস্টেম, এটা মোটামুটি ভালো কনফিগারেশনের একটা পিসি, এটা দিয়ে আমার কাজ আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলে যাচ্ছে। তো এই পিসিটা ডিটেল বলতে চাচ্ছেন, আপনারা যদি জানতে চান এই পিসিটা ডিটেলস আমি একটা ভিডিও করে দিব, যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এরপর আছে মোটামুটি একটি RGB মাউস এবং একটি কিবোর্ড এবং HP-র 22 ইঞ্চি একটি বর্ডারলেস পয়েন্টার, এবং বক্সেটাও RGB দিয়েছি, কিবোর্ড বক্স দেখতে খুবই ভালো লাগে। তো এরপর আছে একটি ওয়্যারলেস চার্জার, এখানে মোবাইল ছাড়া দেওয়া যায়, ওয়্যারলেস মোবাইল, এখানে অ্যাপেলের যে ওয়াচ আছে স্মার্ট ওয়াচটা ছাড়া দেওয়া যায়, এখানে TWS অ্যাপেলের এগুলো ছাড়া দেওয়া যায়। এরপর আছে একটি ফুলদানি, এই আর কি। তো টেবিলটা দেখতে একটু মনে হচ্ছে মানে বড়ো, আসলেই বড়ো। তো আমি চাচ্ছিলাম ভবিষ্যতে একটি আলট্রা ওয়াইড মনিটর ব্যবহার করবো, বা দুইটা মনিটর ব্যবহার করবো, যার জন্য একটু বড়ো বানিয়ে নিয়েছি, এই আর কি। বন্ধুরা, আশা করছি আপনার কাছে ভালো লেগেছে। তো এখন থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখতে পারবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং কেমন লেগেছে আমাদের একদমই ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সে ভালো থাকবেন, সাথে দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, সেখানে ভালো থাকবেন।